ছয় বছরের ছোট্ট একটি শিশু স্কুল থেকে বাসায় ফিরে দেখলেন দুপুরে রান্না হয়নি, না খেয়ে ঘুমিয়ে গেলেন। কারণ জানা নেই কখন পাতিলে ভাত চড়বে, তাই ঘুমিয়ে ঘুমিয়ে একটু খিদে নিবারণ করার ব্যর্থ প্রচেষ্টা। হ্যাঁ, বলছি আর্জেন্টিনার গোলপোস্টের নিচে চীনের দুর্ভেদ্য প্রাচীর হয়ে ওঠা এমিলিয়ানো মার্টিনেজের কথা। শৈশবে এভাবেই খেয়ে না খেয়ে দিনের পর দিন কাটাতে হতো তাকে। সেই মার্টিনেজ এখন বিশ্বসেরা গোলকিপারদের একজন। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জেতাতে মেসির পরে সম্ভবত তার অবদান বেশি। 2022 বিশ্বকাপেও আর্জেন্টিনার অন্যতম রক্ষাকর্তা তিনি। ফুটবল গল্পের আজকের ভিডিওতে আলোচনা করব গরিব ঘরের ছেলে মার্টিনেজের ফুটবলার হয়ে ওঠার গল্প নিয়ে। মার্টিনেজের শুরু থেকে বর্তমান পর্যন্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 80 দশকে আর্জেন্টিনার গোলপোস্টে দাঁড়ানো নেরি পাম্পিডো এবং সার্জিও গয়কোচিয়া নিশ্চয়ই অনেকের স্মৃতিপট থেকে হারিয়ে যায়নি। বিশেষ করে অভিমানী চেহারার, ধীরস্থির, ঠান্ডা মেজাজের গয়কোচিয়া এখনও আর্জেন্টিনা ভক্তদের হৃদয়ে ছবির মতো আটকে আছে। 90-এর বিশ্বকাপে গয়কোচিয়া চীনের প্রাচীরে সদৃশ ছিলেন, তাকে ভেদ করা অত সহজ ছিল না। 90-এর বিশ্বকাপে আর্জেন্টিনার গয়কোচিয়ার বারপোস্ট আগলানো আর প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়া ছিল বড় এক বিনোদন। বিশেষ করে পেনাল্টি শুট আউট ফিরিয়ে দিয়ে তিনি নতুন এক আইকনে পরিণত হয়েছিলেন। 1990 সালের 30 জুনের কথা মনে করা যাক। সেদিন কোয়ার্টার ফাইনালের খেলায় আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল যুগোস্লোভিয়া। ট্রাইব্রেকারে যুগোস্লোভিয়াকে 3-2 গোলের ব্যবধানে পরাজিত করে আর্জেন্টিনা। সেই জয়ে মূল নায়ক ছিলেন গোলরক্ষক গয়কোচিয়া। গয়কোচিয়ার বিদায়ের পর আর্জেন্টিনার কোনো গোলরক্ষকই যে আর গোলপোস্টে দাঁড়িয়ে তেমন নির্ভরতার পরিচয় দিতে পারেনি তা বলাই বাহুল্য। বরং গোলপোস্ট নিয়ে আর্জেন্টিনার ভক্তদের আক্ষেপ থেকেই গেছে। রেকর্ডপত্র খুঁজলে দেখা যাবে শুধুমাত্র গোলরক্ষকের কারণে আর্জেন্টিনার খেলোয়াড়দের অশ্রু সিক্ত হয়ে মাঠ ত্যাগ করতে হয়েছে। মাঝে আর্জেন্টিনার গোলপোস্টে কিছুটা নির্ভরতা তৈরি করেছিলেন সার্জিও রোমেরিও। এরপর সমসাময়িককালে ফ্রাঙ্কো আরমানি, না হুয়েল গুজম্যান, উইলি ক্যাবেলেরও কেউই তেমন তারকাচিত পারফরমেন্স উপহার দিতে পারেনি। কিন্তু গয়কোচিয়ার ছায়া নিয়ে বোধহয় এসেছেন আর্জেন্টিনার গোলপোস্টের নতুন প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। কোপা কাপের সেমিফাইনালে তার অসাধারণ সেভের কারণেই আর্জেন্টিনাকে আর নতুন করে অশ্রু সিক্ত হতে হয়নি। 7 জুন কোপার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। ম্যাচে আর্জেন্টিনা শুরুতে লিড নিল, কলম্বিয়ার ধারালো আক্রমণে খেলায় সমতা ফিরে আসে। শেষে ম্যাচ টাই ব্রেকারে গড়ায়। বিগত দিনের অভিজ্ঞতায় আর্জেন্টিনা শিবির কিছুটা অশনি সংকেত পড়ানার ছিল, কিন্তু না, গোলরক্ষক মার্টিনেজ 3-3 শুট সেভ করেন নান্দনিক ভঙ্গিমায়, অসাধারণ ড্রাইভে। শেষে জয়ী হয় আর্জেন্টিনা। মার্টিনেজের দুর্দান্ত ফর্মের ধারা চলমান রয়েছে এখনও, অথচ কিছুদিন আগেও তিনি ছিলেন অচেনা, অর্বাচীন বা মুসাফির। কিন্তু না, এখন তিনি বিশ্বময় পরিচিত হয়ে উঠেছেন। কলম্বিয়ার সাথে তার অসাধারণ পারফরমেন্সের কারণে অনেকেই তাই সেই পুরনো স্মৃতি মানে গয়কোচিয়া কালের স্মৃতিতে অবগাহন না করে পারেননি। ফুটবল বিশেষজ্ঞ আর আর্জেন্টাইন ভক্তরা মনে করছেন এতদিন পর আর্জেন্টিনা পায়ের নিচে অন্তত একখণ্ড শক্ত মাটি পেয়েছে। কোপা কাপে এসেই সেই প্রমাণটা রাখতে পেরেছেন গোলরক্ষক মার্টিনেজ। এর আগে জাতীয় দলে 2-1 দফা ডাক পেলেও মাঠে নামতে পারেননি। অতিরিক্ত গোলরক্ষক হিসেবে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে। কোপা আমেরিকার আয়োজনে 3 জুন চিলির বিপক্ষে তার প্রথম অভিষেক ঘটে। প্রথম ম্যাচে অবশ্য অপরাজেয় থাকতে পারেননি তিনি। এই ড্র ম্যাচে মার্টিনেজকে 37 মিনিটে পরাভূত করে চিলির সানচেস। এরপর প্রতিটি ম্যাচে মার্টিনেজকে দেখা গেছে আস্থা ও দৃঢ়তার সাথে খেলতে। মার্টিনেজের জন্ম বুয়েন্স আয়ার্সের মার ডেল প্লাটাতে 1992 সালের 2 সেপ্টেম্বরে। তবে মোটেও সোনার চামচ মুখে নিয়ে নয়, জন্ম হয়েছিল গরিব পরিবারে, যে পরিবারের নুন আনতে পান্তা ফুরাত। মার্টিনেজ নিজ চোখে দেখেছেন তার বাবা আলবার্ট বিভিন্ন বিল শোধ করতে না পেরে কাঁদছেন। অনেক রাতেই তাদের টেবিলে খাবার থাকত না, এ কারণেই মার্টিনেজ নিজ পরিবারের ভাগ্য বদলের শপথ নেন ছোটবেলা থেকেই। মাত্র 6 বছর বয়স থেকেই মার্টিনেজ আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতে থাকেন। মার্টিনেজের ফুটবল ক্যারিয়ারের সূচনা হয় আর্জেন্টিনার পেশাদার ফুটবল দল অ্যাথলেটিকো ইন্ডিপেন্ডেন্টের হয়ে। এরপর তিনি 2011 সালে ইংল্যান্ডে এসে যোগ দেন আর্সেনালে, কিন্তু ভাষাগত সমস্যা তার চলার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। কারণ তিনি ইংলিশের ইও জানতেন না, ভাগ্যেও যেন গিট পড়ে, মাঠে নামার সুযোগ আর আসে না।
তবে এর মধ্যে বিভিন্ন ক্লাবে খেলেন ধার করা গোলরক্ষক হিসেবে। পেশাদারি ফুটবলে মার্টিনেজের মাঠে অভিষেক হয় 12 সালের 5 মে অক্সফোর্ড ইউনাইটেড ক্লাবের হয়ে। অক্সফোর্ড ইউনাইটেড আর্সেনাল থেকে তাকে ধারে নেন। অবশ্য 2019 সালে ভাগ্য কিছুটা খুলে মার্টিনেজের, আর্সেনালের হয়ে ন্যাশনাল কাপে খেলার সুযোগ পান। নানা চড়াই উত্তরায় পেরিয়ে 2020 সালে মার্টিনেজ $20 মিলিয়ন চুক্তিতে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের এস্টন ভিলাতে। এই ক্লাবের হয়ে মাঠে তার অভিষেক ঘটে গত বছরের 20 সেপ্টেম্বর। প্রথম ম্যাচ শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে গোলপোস্টে চমক দেখান। এ ম্যাচে তিনি একটি পেনাল্টি রুখে দেন। অ্যাস্টন ভিলার হয়ে এ পর্যন্ত মোট 90টি ম্যাচ খেলেছেন তিনি। প্রথম সেশনে অ্যাস্টন ভিলার সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য সেশনও হয়েছেন। একজন দক্ষ গোলরক্ষকের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন পাওয়ার, মুভমেন্ট, স্কিল, ব্যালেন্স, কিক, ড্রাইভ। বিশেষজ্ঞরা বলছেন মার্টিনেজের মধ্যে এসব গুণাবলী বিদ্যমান। তার প্রমাণ মিলেছে 2021 সালের কোপা আমেরিকায়। প্রতিপক্ষ দলের আধিপত্য থামানো আর দুর্দান্ত সব সেভ করে আসরে সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতে নেন এমিলিয়ানো মার্টিনেজ। মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়াতে পারেনি নেইমার রিচার্লিসনরা। পুরো 90 মিনিট জাল অক্ষত রেখে নিজ দলে শিরোপা জেতানোর পথ সুগম করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচের 88 মিনিটে গ্যাব্রিয়েল বারবোসার বুলেট গতির শট ঠেকিয়ে দেন মার্টিনেজ। শুধু ফাইনালেই নয়, পুরো আসরে গোলবারের নিচে বিশ্বস্ত ও মূর্তিমান প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ। শিরোপাজয়ী এই গোলরক্ষক পুরো টুর্নামেন্টে মাত্র 3টি গোল হজম করেছেন। সেমিফাইনালে টাই ব্রেকারে 3টি পেনাল্টি শট ঠেকিয়ে অবাক করেছিলেন তিনি। 2022 বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ একটি সেভও করেন তিনি। 1-1 ম্যাকলানের শট অসাধারণ দক্ষতায় রক্ষা করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন মার্টিনেজ। তাই তো মার্টিনেজের প্রশংসা করতে কার্পণ্য করেননি মেসি। মেসি বলেন মার্টিনেজ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কাছে যখনই আক্রমণ আসে সে জবাব দেয়। সত্যটা হচ্ছে সে গোলমুখে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে কোপা আমেরিকা থেকেই, কোনো সন্দেহ নেই। আমাদের দলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক আছে, এর সুবিধাটা আদায় করছি আমরা, তাকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক সান্তিয়াগো কানিজারিসো। কিংবদন্তি এই গোলরক্ষক বলেন সে ব্যক্তিত্ববান একজন, লড়াই করতে চায়। ব্যক্তিত্ব থাকা গোলরক্ষকের প্রথম বিষয় তার মধ্যে আছে। আমি তার নেতৃত্ব গুণে অবাক হয়েছি, দলের বাকি সদস্যদের সঙ্গে তার সম্পর্কও দারুণ। মার্টিনেজ একের পর এক দারুণ পারফরমেন্স দেখিয়ে ইতোমধ্যে অসংখ্য ভক্ত সমর্থক তৈরি করেছেন। কোপাই কলম্বিয়ার একাধিক পেনাল্টি শট আটকে দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস দেখান বাংলাদেশি সমর্থকরা। অনেকেই এটাকে বলে থাকেন বাড়াবাড়ি। কোন সুদূরের আর্জেন্টিনা সেখানে বসে বাংলাদেশের কে কি লিখেছে তারা কি সেটা দেখতে পান? ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তার জবাবই যেন দিয়েছিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে জিহাদ নামের ওই ভক্তের লাভ ফ্রম বাংলাদেশ পোস্ট শেয়ার করেন আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক। মার্টিনেজের সামনে এখনও অনেকখানি পথ বাকি, আর্জেন্টিনাকে যে আরও অনেক দূর নিয়ে যেতে হবে তাকে। বর্তমানে তিনি যেভাবে ছুটছেন আর্জেন্টিনা তাই তাকে ভরসা করতেই পারে, তাকে নিয়ে আর্জেন্টিনা নতুন স্বপ্নের পথ ধরে এগুতেই পারে। সুপ্রিয় দর্শক, হেটার্সরা তাকে উট পাখি বলে ট্রল করে থাকেন মাঝে মধ্যে, তারপরেও সকল সমালোচনাকে পেছনে ফেলে মার্টিনেজ যেভাবে উঠছেন, উড়ে উড়ে একের পর এক কঠিন সব বল সেভ করছেন, তাতে একসময় ভক্তদের দেওয়া বাজ পাখি নামটা সত্যি সত্যিই সার্থকতা পাবে। গোলকিপার মার্টিনেজকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন মার্টিনেজ সম্পর্কে আপনার মতামত। মতামত জানিয়ে দিন আমাদের সার্বিক আলোচনা নিয়েও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। বিখ্যাত সব ফুটবলারদের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।